হিন্দু নারীরা সিঁদুর পরেন কেন এর আসল কারণ জানলে আপনিও অবাক হবেন প্রাচীন সময়কাল থেকে হিন্দু মহিলারা স্বামীর জন্য স্মৃতিতে সিঁদুর পরে আসেন সিঁদুরকে মেয়েদের ষোলো সিঙ্গারের মধ্যে একটা মানা হয় বিবাহিত মহিলাদের এক প্রকার প্রতীক হিসাবে দেখা হয় সিঁদুরকে হিন্দু ধর্মে বলা হয় সিঁদুরের লাল রং স্বামীর দীর্ঘ জীবনের কামনা করে মহিলারা পরেন লাল রঙ শক্তি ও ভালোবাসাকে বহন করে বলে মনে করা হয় কিন্তু ধর্ম নয় বিজ্ঞানিকেরাও সিঁদুর পরার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন চলুন দেখে নেওয়া যাক হিন্দু ধর্ম মতে ও বৈজ্ঞানিক মতে সিঁদুর পরার ব্যাখ্যা হিন্দু ধর্ম অনুযায়ী কেন সিঁদুর পরা উচিত মহিলাদের সিঁদুর বিবাহিত মহিলাদের প্রতীক যা তারা স্বামীর মঙ্গল কামনা করে পড়ে থাকেন হিন্দু ধর্মে মনে করা হয় স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদের থেকে রক্ষা করতে পারে তাই ধর্মে বিবাহিত মহিলাদের বিয়ের পর সিঁদুর পরা রীতি হিন্দু শাস্ত্র মতে দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান মানা হয় তাই দেবী লক্ষ্মীকে সম্মান করতে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরে থাকেন দেবী লক্ষ্মীর কৃপায় মহিলা স্বামী ও স্ত্রী একসাথে সুখে থাকে বলে মানা হয় সম্পর্কে কোনো সমস্যা আসে না দেবী লক্ষ্মীর কৃপায় হিন্দু শাস্ত্র অনুযায়ী সিঁদুরকে শক্তির প্রতীক মানা হয় প্রাচীনকাল থেকে বলা হয়ে আসছে লাল রং সৃষ্টির প্রতীক লাল রঙকে প্রাকৃতিক সৃষ্টির সৃষ্টিকর্তা মানা হয় তাই ভারতীয় নারীরা একান্ত প্রসাধন হিসাবে সিঁদুরকে প্রাচীনকাল থেকে ধারণ করে আসছে নারীর কপালে সিঁদুর সন্তান ধারণের ক্ষমতাকে বর্ণনা করেন হিন্দুশাস্ত্রে বলা হয় শরীরের বিভিন্ন স্থানে দেবতা বিরাজমান থাকে বলা হয় যে স্বয়ং ব্রক্ষা কপালে প্রতিষ্ঠা করেন ব্রক্ষাকে সম্মান জানাতে ও তুষ্ট রাখতে বিবাহিত মহিলাদের কপালে সিঁদুর পরা শাস্ত্র মতে উচিত সিঁদুর পরার কিছু বৈজ্ঞানিক দিক রয়েছে যা বৈজ্ঞানিকরা ব্যাখ্যা করেছেন বৈজ্ঞানিক মতে সিঁদুর মস্তিষ্ক ও মাথার নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহিলারা যেখানে সিঁদুর পরেন মাথার সেই জায়গায় গুরুত্বপূর্ণ নার্ভ থাকে মেডিটেশনে সাহায্য করে ঘুম বাড়াতে সাহায্য করে সিঁদুর সিঁদুর পরার সময় মাথায় চাপ প্রয়োগ হয় যা মাথার জন্য এক প্রকার ম্যাসাজ যা মস্তিষ্ককে শান্ত রাখতে সাহায্য করে ফলে ঘুমের সমস্যা দেখা দেয় না বৈজ্ঞানিকদের মতে মাথার যে জায়গায় সিঁদুর পরা হয় তাকে আমরা বলি ব্রক্ষতালু এই স্থানের সাথে ব্রেনের কানেকশান রয়েছে ফলে সিঁদুর মহিলাদের মাথা ব্যথা স্ট্রেস দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে সাহায্য করে বিয়ের পর মহিলাদের জীবনে নানা চাপ চলে আসে সিঁদুরের মধ্যে থাকা পদার্থ মাথা শান্ত রাখতে সাহায্য করে তাই সিঁদুর মন ও শরীর উভয়ের জন্য খুবই কার্যকরী প্রাচীন সময়কাল থেকে সিঁদুরকে ধর্মীয় ও বৈজ্ঞানিক উভয় দিক থেকে শুভ মনে করা হয়ে আসছে বিবাহিত মহিলাদের জন্যে তবে বর্তমান সময়ে মহিলারা পাল্টা প্রশ্ন করছেন কেন সব সময় মহিলারা নিজের বিবাহিত হওয়ার প্রমাণ দেবেন কেন পুরুষরা স্ত্রীর জীবনের আয়ু বৃদ্ধির জন্য কোনো প্রতীককে গ্রহণ বহন করেন না যাই হোক সিঁদুর পরা বা না পরা ব্যক্তিগত পছন্দ বর্তমান সময়ে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ